Good morning and welcome to the channel, and good morning from Rongdum. Rongdum basically entry point of Zanskar. এই জায়গাটা একদম ওপেন, এই জায়গাটা প্রচণ্ড হার্শ, প্রচণ্ড ঠান্ডা। কালকে আমরা সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি এই জায়গাটাতে, সন্ধ্যাবেলা কিছুই করা যায়নি, এখন জায়গাটা এক্সপ্লোর করছি। কালকে আমরা লে থেকে বেরিয়েছি, বেরিয়ে দ্রাস গেছিলাম, দ্রাসের ওয়ার মেমোরিয়ালটা দেখতে। তো সামহাউ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আসছে 15th অক্টোবর বলে, দ্রাসে সেরকম ভাবে এক্সপ্লোর করা যায়নি, শুধু উপর উপর থেকে দেখে চলে আসতে হয়েছে। তো তারপরে আমরা কার্গিল ফিরে এসে আবার টুয়ার্ড জান্সকার শুরু করি জার্নি। তো জান্সকারের রুটটার কথা বলি, জান্সকারের রুটটা বেসিক্যালি কার্গিল টাউনটা ক্রস করার পরেই রাস্তাটা ঢুকে যায় একটা ভ্যালি, যেটাকে বলে সুরু ভ্যালি, খুব ফেমাস। তো সুরু ভ্যালি খুবই সুন্দর একটা ভ্যালি। কেন বলছি, কারণ টিপিক্যাল লাদাখ বা জান্সকার যেরকম হয়, রুক্ষ বা একদম গাছপালা থাকে না সেরকম নয়, সুরু ভ্যালি প্রচণ্ড গ্রিন, প্রচুর গাছপালা, রাস্তার দুপাশ দিয়ে গাছ, অনেক জমিতে ক্ষেত যেখানে চাষ হয়, আর চারিপাশের পাহাড়ে বরফ থাকে। তো সুরু ভ্যালিটা খুবই সুন্দর। সুরু ভ্যালিটা আমরা অনেকটা সময় কাটিয়েছি, একটু দাঁড়িয়েছি মাঝখানে মাঝখানে। ভ্যালি ক্রস করার পরেই যেই রাস্তাটা চলে যায় সেটা টুয়ার্ডস পার্কাচিক, পার্কাচিক বলে আরেকটা ভিলেজ আছে সেদিকে। তো এই সুরু ভ্যালি আর পার্কাচিকের মাঝখানে একটা জায়গা আছে, সেখান থেকে পার্কাচিক গ্লেশিয়ারটা দেখা যায়। তো সেইটা আমরা দেখেছি, কিন্তু খুব একটা ক্লিয়ার পাইনি, কারণ একটু মেঘ ছিল বলে, তাও দেখা গেছে। এবং যেটা বলে রাখা ভালো, এই জান্সকার রুটে টুয়ার্ডস কার্গিল থেকে যখন জান্সকার দিকে আছে, প্রচুর গ্লেশিয়ার্স দেখা যায়, আর তার মধ্যে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট গ্লেশিয়ার হচ্ছে পার্কাচিক গ্লেশিয়ার। তো পার্কাচিক গ্লেশিয়ারটা দেখার পরে রাস্তাটা টুয়ার্ডস পার্কাচিক ভিলেজের দিকে চলে যায়। তো পার্কাচিক ভিলেজটাও সিমিলারলি সুরু ভ্যালির মতনই, সুন্দর গ্রিনারি, ছোটো ছোটো বাড়ি, আর অবভিয়াসলি পিকসগুলো তো চারিপাশে আছেই, তো সেইখানেও আমরা কিছুটা সময় কাটাই। তবে একটা জিনিস বলা ভালো, যে এমনি লে শ্রীনগর হাইওয়ে যতটা সুন্দর, যতটা ভালো, জান্সকারের রুট কিন্তু একদমই ভালো নয়। তবে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা হয়ে যাচ্ছে, রাস্তা অলরেডি কাজ চলছে, কিন্তু অফরোড আছে, প্রচুর অফরোড আছে ফ্রম পার্কাচিক অনলি। পার্কাচিক থেকে যেই রাস্তাটা রংদমের দিকে চলে যাচ্ছে, সেখানেই কিন্তু রাস্তাটা আস্তে আস্তে অফরোড শুরু হয়ে যায়, এবং রাস্তায় প্রচুর কাজ হচ্ছে বলে আরও খারাপ হয়ে গেছে। তো তার জন্যে হাতে সময় নিয়ে বেরোতে হবে। তোমরা যদি জান্সকার আসো, তো যখন কার্গিল থেকে, যদি কার্গিলের সাইড দিয়ে আসো, তাহলে কার্গিল থেকে রংদম রাস্তাটা কিন্তু, ওরা বলে, ড্রাইভার বলেছিল আমাদের অ্যারাউন্ড 4-4.5 ঘন্টা লাগবে, কিন্তু তার অনেক বেশি লেগেছে ডিউ টু দিস রোড কন্ডিশনস। তো অবভিয়াসলি পার্কাচিক সময় লাগিয়েই যায়। তো পার্কাচিক থেকে আমরা আস্তে আস্তে যখন টুয়ার্ডস রংদম আসি, তো মাঝখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে, সুন্দর সুন্দর ভ্যালি, সবকটার নাম জানা নেই, কিন্তু সেগুলোয় সব দাঁড়াতেই হবে, কারণ আমরা ট্যুরিস্ট, আমরা ফটো তুলতে আসি, আমরা ভিডিও করতে আসি, আমরা দেখতে আসি, তাই শুধু গাড়ি চলবে আর তা তো হয় না, আমরা মাঝখানে মাঝে গাড়ি দাঁড় করাচ্ছি, সেখানে ফটো তুলছি, তার জন্য সময় লেগেই যায়। তো পার্কাচিক থেকে বেশ কিছুটা সময় আসার পরেই একটা জায়গা পড়ে, সেই জায়গা থেকে নুনকুন পিকটা ক্লিয়ার হয়ে যায়, আর তার সাথে নুনকুন গ্লেশিয়ার্স। তো নুনকুন গ্লেশিয়ার আর নুনকুন পিক হচ্ছে জান্সকার রিজনের একটা খুব ফেমাস পিকস, দুটো পিক, একটা একটা বরফ ঢাকা থাকে আর একটা বরফ খুব একটা থাকে না,
তো সেইটায় দাঁড়িয়েও কিছু ফটো তোলা, কিছু ভিডিও করা, সেটাই। এটা নুনকুন গ্লেশিয়ার, ফেমাস নুনকুন পিক। এখন একটু মেঘ এসে গেছে, মেঘে ঢাকা, গ্লেশিয়ারটা পুরো ক্লিয়ার। পিছনেই নুনকুন পিক, দুটো পিক আছে। আর যেহেতু আমাদের একটু কার্গিল থেকে বেরোতে দেরি হয়ে যায়, তাই একটু বিকালের দিক হয়ে যায়, তাই রোদটা চলে যায়, ঠান্ডাটাও বাড়তে থাকে। কিন্তু রাস্তাটা যেহেতু বাম্পি রাইড, তাই বলবো যে রাস্তায় আসতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আশেপাশে যে সিনসিনারি দেখবে সেইটা তোমাদের পুষিয়ে দেবে। জান্সকারের রুট যদি কেউ নেচার লাভার হয় তাহলে জান্সকার মিস করার কোনো জায়গাই নেই। আর তোমরা যদি বাইক নিয়ে আসো বা ইভেন ফোর হুইল ড্রাইভ করেও আসো, তাহলে কিন্তু হাতে সময় নিয়ে বেরিও, কারণ অনেক সময় লাগবে আসতে, আর রাস্তাটাতে অনেক সময়ও লেগে যাবে দাঁড়িয়ে ফটো তুলতে, কারণ এই জায়গাগুলো মিস করা যায় না। এখন আমি দাঁড়িয়ে আছি রংদুম। রংদুম দেখতেই পাচ্ছ যে একটা পুরো খোলা জায়গা, আর শুধু চারিপাশে পিক, কিন্তু মাঝখানে অনেকটা জায়গা ক্লিয়ার। এটা বেসিক্যালি একটা রিভার বেড, জল নেই, জল একটা সাইড দিয়ে যাচ্ছে, আর মেনলি পুরোটাই ফাঁকা। তবে এখানে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, NHIDCL রাস্তা করছে, তো অনেকটাই রাস্তা হয়েছে কিছু কিছু জায়গাতে, কিন্তু এখনও পুরোটাই অফরোডই বলা যায়। তো ওয়ান্স ইউ ক্রস দ্যাট নুনকুন পিকের যে জায়গাটা, যেখান থেকে নুনকুন পিকটা দেখা যায়, সেই জায়গাটার পর থেকেই কিন্তু পুরো ভ্যালিটা ওপেন হয়ে যায়, অ্যারাউন্ড 10 কিলোমিটার আগে রংদুম থেকে। তো সেখান থেকেই কিন্তু এরকম প্লেন, এই আমার সামনে যে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকেই কিন্তু গাড়ি আসে, গাড়ির রাস্তাও দেখা যাচ্ছে যেরকমভাবে মানে টায়ার মার্কসগুলো, তো তার মধ্যে থেকেই আসে। তো পুরোটাই অফরোড, বুঝতেই পারছো দেখে। কিন্তু দুপাশে আমরা যখন আসছিলাম, ইনফ্যাক্ট কার্গিল থেকে যখন রংদুম আসছিলাম, ডান দিকটাতে কিন্তু সব স্নো কভার্ড পিকসগুলো ক্লিয়ার, আর প্রচুর মানে ইনফ্যাক্ট মানে 2-3টে প্রমিনেন্ট গ্লেশিয়ার বাদেও বেশ কিছু গ্লেশিয়ার্স যেগুলোর নাম সব জানা নেই সেগুলো দেখা যায়। তো আমার তো জানা নেই যে ইন্ডিয়াতে ট্রেকিং ছাড়া এত গ্লেশিয়ার্স কোনো রোড ট্রিপে দেখা যায় আর কোনো অন্য জায়গা আছে কি না। এখানে প্রচুর গ্লেশিয়ার্স দেখা যায়, একদম কাছ থেকেই বলা যায়। তো গ্লেশিয়ার্সগুলো দেখতে চলে আসা এদিকে। আর কালকে আমরা এসে পৌঁছেছি এখানে অ্যারাউন্ড 6:15। এখন 6:30 বেজে গেছে, আমরা রংদুম জাস্ট এসে পৌঁছেছি। এখানে বেসিক্যালি কিচ্ছু নেই, জাস্ট একটাই হোটেল, হোটেলের নাম হচ্ছে লা হিমালয়া। বেসিক্যালি এখানে রুমও পাওয়া যাচ্ছিলো না। এখানে অ্যাকচুয়ালি রোড প্রজেক্ট হচ্ছে, তার জন্যে NHIDCL পুরো হোটেলটাকে ওদের অফিস করে রেখেছে। অনেক রিকোয়েস্ট করে আমরা একটা রুম পেয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, কিচ্ছু নেই, ছোট্ট একটা গ্রাম। তো আজকে রাতটা এখানেই, কালকে আমরা পাদুম যাব, বাকি কথা কালকে সকালে বলবো, এখন ঘুমে চলে যাব। হয়তো গ্রামটা মিলিয়ে হয়তো 8-10টা বাড়ি আছে, আর হয়তো 1-2টোর মতনই হোমস্টে আছে। আর যেহেতু এখানে রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা লং টার্ম প্রজেক্টস, তো এই NHIDCL তাদের ওয়ার্কার্স এবং ইঞ্জিনিয়ার্সদের জন্য সব হোটেলের রুম পার্মানেন্টলি নিয়ে রেখেছে। তো লা হিমালয়া বলে একটা হোটেল আছে, সেই হোটেলটাতে আমরা অনেক রিকোয়েস্ট করে একটা রুম পাই এবং সেখানেই রাতটা কাটাই। এখন সকালবেলা বেরিয়েছি, রোদ উঠেছে, উঠে দেখি যে ড্রেনসগুলো জমে গেছে, ড্রেনের জলগুলো জমে গেছে। ঠান্ডা প্রচণ্ড ছিল, আমি যখন বেরিয়েছি তখন
তখনও সানরাইজ হয়নি, সানরাইজ এখানে সেরকম হয় না, মানে সূর্যের আলোটা বেরোয়নি সেরকমভাবে, এখন তো সূর্য উঠে গেছে। তো সকালেও হাওয়া ছিল, এখন হাওয়াটা নেই, এখন খুবই সুন্দর লাগছে, এখন খুবই ভালো লাগছে জায়গাটা দেখে, টিপিক্যাল লাদাখি ল্যান্ডস্কেপ। তবে আমি বলছি যে এই রুটটায় যখন আসবে বেশ কিছু ভ্যারিয়েশনস অফ ল্যান্ডস্কেপ দেখতে পাবে, মানে কার্গিল একটা ছোট টাউন, তারপরে যখন ওই ভ্যালিসগুলোতে ঢুকবে, সুরু ভ্যালি এবং পারকাচিক, সেগুলো টিপিক্যাল কাশ্মীরি ভ্যালি যেরকম হয়, যেরকম লোলা ভ্যালি বা বেশ কিছু ভ্যালি আছে শ্রীনগরের ইন্টেরিয়ারে, যে দুপাশে গ্রিনারি আর দূরে পিকস, সেই রকম রাস্তার দুপাশে গাছ সেরকম। আর তারপরে পারকাচিক থেকে যেই ক্রস করে বেরিয়ে আসবে, তাতে আস্তে আস্তে দেখবে যে বাম্পি রাইড শুরু হয়ে যাবে, অফ রোড শুরু হয়ে যাবে, আর রাফ ল্যান্ডস্কেপ শুরু হয়ে যাবে, গাছপালা একদমই কমে যাবে, গাছপালা নেই বললেই চলে এখানে। তো এখানে আরেকটা আমি বলে দিচ্ছি, এখানে আসলে কিন্তু অবভিয়াসলি ভালোভাবে অ্যাক্লোমেটাইজ করে এসো, কারণ এখানে কিন্তু কোনো গাছপালা নেই বলে অক্সিজেনের মাত্রাটা অনেক কম, তাই দু একদিন, একদিন লে, একদিন কার্গিল, বা আরও হাতে যদি একদিন থাকে তো দুদিন লে করে একটু অ্যাক্লোমেটাইজ করে জান্সকারের দিকে ঢুকো। কিন্তু অবভিয়াসলি আস্তে আস্তে রাস্তা হয়ে যাচ্ছে, আমাদের ড্রাইভার বলছিল যে অ্যারাউন্ড 3-3.5 বছরের মধ্যে হয়তো পুরো জান্সকারের রুটটাই ভালো হয়ে যাবে, টারমাক রোড হয়ে যাবে, তো তখন হয়তো আসাটা খুবই ইজি হয়ে যাবে, কিন্তু এই অফ রোডের মজাটা পাবে না। এই জায়গাটা প্রচণ্ড রিমোট, এখানে সেরকমভাবে ট্যুরিস্টের আনাগোনা এখনও নেই, ইনফ্যাক্ট এখন অক্টোবর পড়ে গেছে, উইন্টার পড়ে যাচ্ছে বলে হয়তো আরও ট্যুরিস্ট কম, লেতে অনেক ট্যুরিস্ট আমরা দেখেছিলাম, তো এখানটা কিন্তু প্রচণ্ড রিমোট। টিপিক্যাল যদি কালচার এক্সপ্লোরেশনের ব্যাপার থাকে, যে জান্সকার বা লাদাখি কালচার দেখতে চাও, সেইগুলো এখানে আসলে দেখতে পাবে, তাই রাস্তা তৈরি হওয়ার আগে যদি আসতে পারো তাহলে আমার মনে হয় বেটার হবে, কারণ যেই জায়গায় যেতে কষ্ট সেই জায়গা বেশি সৌন্দর্য, রাস্তা হয়ে গেলে তো অনেক ট্যুরিস্টের আনাগোনা হবে, জায়গা কমার্শিয়ালাইজ হয়ে যাবে, তাই জায়গাটা ডেফিনেটলি থামস আপ, আসা উচিত জান্সকার, সবার আসা উচিত একবার করে, অনেকেই 2-3 বার করে লাদাখ, মানে ট্র্যাডিশনাল লাদাখের ট্যুর করে নিয়েছো, জান্সকারটা যদি না করে থাকো ডেফিনেটলি জান্সকারটা করে নিও। রংদুম জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, রংদুম জায়গাটা কেন ভালো লেগেছে, কারণ এই জায়গাটা পুরো ওপেন, এটা ভ্যালি, 8-10টা বাড়ি, আর যেহেতু পাদুম হচ্ছে আজকে আমাদের গন্তব্য, পাদুম, পাদুম হচ্ছে জান্সকারের মেন হেডকোয়ার্টার, মডেল টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, তো পাদুমে অনেক বেশি ফ্যাসিলিটিস, অনেক বেশি হোটেলস হসপিটালস সবই আছে, আর কার্গিল টু পাদুমের মাঝামাঝি একটা স্টপ ওভার পয়েন্ট হচ্ছে এই রংদুম, তাই রংদুমে দু একটা হোটেল আছে। তো রংদুম আর কিছুই নেই, রংদুমে এখানে নেটওয়ার্কও পাওয়া যায় না, বাকি সব জায়গায় তো BSNL পোস্টপেড বা জিও পোস্টপেড চলে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্কই চলছে না। কিন্তু অবভিয়াসলি জায়গাটা, যারা নেচারকে পছন্দ করো বা যারা একটু নিরিবিলি পছন্দ করো তাদের জন্য খুবই ভালো, কিন্তু একটু হার্শ ক্লাইমেট, ঠান্ডা প্রচণ্ড, যেহেতু চারিদিক ওপেন হাওয়া প্রচণ্ড চলে। তো এই হচ্ছে রংদুম, রংদুম ভালো লাগবে আশা করি তোমাদেরও, আর আর তো সেরকম কিছু এখানে নেই, এখানে আর একটু আমরা এক্সপ্লোর করব, একটু রংদুম গ্রামটার দিকে যাব, সেগুলো কিছু ফটো টটো তুলবো, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে পাদুমের উদ্দেশ্যে। পাদুমে যাওয়ার রাস্তায় যেটা খুব ফেমাস একটা পয়েন্ট, সেটা হচ্ছে ড্রাংডুং গ্লেশিয়ার, পেন্সিলা পাস, সেই পেন্সিলা পাসটা ক্রস করা হবে আজকে, আর তারপরে পাদুম, তো সেগুলো নেক্সট এপিসোডে থাকবে, নেক্সট এপিসোডটাও দেখো। আশা করি তোমাদের জান্সকার সিরিজ ভালো লাগবে, জান্সকার খুবই সুন্দর, হয়তো আমার ক্যামেরা বা আমি হয়তো সেরকমভাবে ক্যাপচার করতে পারছিও না, কিন্তু তোমরা নিজেরা আসলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। জান্সকার এসো, বেস্ট টাইম সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম দিক, বা ইভেন মের পরে, মানে জুন জুলাই খুব ভালো টাইম, রাস্তা তৈরি হওয়ার আগে চলে এসো, অফরোড যদি করতে হয় অফরোড করাটাই উচিত এই রাস্তায়, অফরোড করলেই বুঝতে পারবে জায়গাটা সৌন্দর্য, এবং জায়গাটা রিমোটনেসটা অফরোড করাকালীনই বুঝতে পারবে, রাস্তা তৈরি হয়ে গেলে জায়গা কমার্শিয়ালাইজ হয়ে যাবে। চলো তাহলে
দেখতে থাকো জার্নি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। থ্যাংক ইউ। আমরা একটু ঘুরে নিই, তারপরে আজকের জার্নি শুরু।